হচ্ছে সুদীপ। তো আজকে অ্যাপয়েন্টমেন্টটা সন্ধ্যাবেলায় ছিল, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও 7টা বাজে। তো আজকের অ্যাপয়েন্টমেন্টের ডিজাইনটা হচ্ছে, আমি দেখাচ্ছি একটা নেম ডিজাইনই আছে, তো সেটা হাতেই ডিজাইন করেছি। তো ছোট নেম ছিল, একটু ডিজাইন করা ছিল, তো ওই জন্য একেই আমি ডিজাইন করে নিয়েছি। তো দাঁড়া, তোমাদের ডিজাইনটা আমি দেখাই। দেখতেই পাচ্ছ রাখি লেখা আছে, রাখির মাথায় পুরোপুরি আমি পেন্সিল দিয়েই এঁকেছি, মানে ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করার পরে ওপরে শুধু একটা কনসেপ্ট অ্যাড করেছি, ওপরে একটা শুধু মুকুট অ্যাড করে দিয়েছি। তো কনসেপ্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো বেশি তাহলে কথা না বাড়িয়ে তাহলে এটা ঢোকাটা শুরু করা যাক। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে দেখা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে এখনো নতুন হয়ে আছো তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই করতে পারে। তো আশা করি ট্যাটুগুলো তোমাদের ভালো লাগছে, আমার ব্লগগুলো হয়তো তোমাদের ভালো লাগছে। তো এইভাবে যেভাবে সাপোর্ট করছো আমাকে সেইভাবেই সাপোর্ট করে যেও, আস্তে আস্তে তোমাদের জন্যই আমি আস্তে আস্তে এগোতে পারছি। তো তোমাদের একটা লাইক আর শেয়ার করার মাত্রই আমার মানে ভিডিও বানানোর জন্য মোটিভেশন আনে, তো সেই কারণেই আমি আরও মোটিভেট হই। তো ভিডিও ভিডিও আরও আশা করছি এবার থেকে যতটা সম্ভব ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কেউ যদি এখনো যদি ট্যাটু করাতে চাও আমার কাছে, তো আমি ডিসক্রিপশনে স্টুডিওর লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দেবো, আসার আগের দিন কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারো। আর কেউ যদি কোনো কিছু জানতে চাও তো আমার ইনস্টাগ্রামেতে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামটা গিয়ে ডিএম করতে পারো, কিছু জানা থাকলে ইনস্টাগ্রামে চলে আসতে পারো। তো কোনো কিছু ট্যাটু বিষয়ে জানা থাকলে ইনস্টাগ্রামে এসে
কথাবার্তা বলতে পারবো। ব্লগটা রিকমেন্ড দিয়ে রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দিও যাতে সব নোটিফিকেশন তাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো।